খেলার খবর 12 দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান পরে দলের সদস্যদের সঙ্গে অনুশীলন করেন তারা শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে মাসের 2 তারিখ থেকে অনুশীলন শুরু করেছিল বাংলাদেশ দলের একাংশের খেলোয়াড়রা এরপর লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে বাকিরাও যোগদান হচ্ছে অনুশীলনে তবে আজ উপস্থিত ছিলেন বেশিরভাগ খেলোয়াড় লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিবারাত্রির হওয়ায় বিকেল থেকে অনুশীলন শুরু করেন টাইগাররা সন্ধ্যায় ফ্লাডলাইটে ব্যাটিং ও বোলিং প্রস্তুতির কথা থাকলেও বৃষ্টির কারণে বেশিক্ষণ অনুশীলন করা হয়নি ক্রিকেটারদের অন্যদিকে 3 দিনের কোয়ারেন্টাইন শেষ করে বুধবার থেকে প্রস্তুতি পর্ব শুরুর কথা রয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দলের